হ্যালো গাইস, আমি আরিফুজ্জামান, আপনারা দেখছেন নাটি বাংলা। আজকে এই ভিডিও থেকে আর একটি টেলিকম সম্পর্কে জানতে পারবেন, যেই টেলিকম দিয়ে এমবি প্যাক ও মিনিট প্যাকগুলো খুবই অল্প টাকায় বিক্রি করে বেশি টাকা ইনকাম করতে পারবেন। আর ডেপ প্যাকের পাশাপাশি ফ্লেক্সিলোডের অপশন তো থাকছেই, এই অ্যাপ দিয়ে আপনারা 24 ঘন্টা অটো রিচার্জ করতে পারবেন। আর এই অ্যাপে অ্যাডমিনদের কোনো মাধ্যম ছাড়াই আপনারা অটো অ্যাড ব্যালেন্স করতে পারবেন। কিভাবে এই টেলিকমে অ্যাকাউন্ট করবেন, কিভাবে এই টেলিকম দিয়ে অন্যকে অ্যাকাউন্ট করে দিবেন, কীভাবে এই টেলিকম দিয়ে রিচার্জ করবেন, কীভাবে এই টেলিকম দিয়ে ডেটা প্যাকগুলো বিক্রি করবেন, কীভাবে এই অ্যাপে অটো অ্যাড ব্যালেন্স করবেন, সব কিছুই এই ভিডিও থেকে এ টু জেড জানতে পারবেন। দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। বন্ধুরা, আজকে আমি এই ফরিদপুর টেলিকম সম্পর্কে এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব। এই টেলিকমে অ্যাকাউন্ট করার জন্য প্রয়োজন হবে আপনার নাম, নাম্বার আর অ্যাকাউন্ট ফি 200 টাকা। আপনারা আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম নাম্বার দেখতে পারবেন, সেই নাম্বারে আমাকে এসএমএস করবেন। সেখানে আপনাদের নাম, নাম্বার দেন করবেন আর সেখানে আমি আপনাদেরকে বিকাশ, নগদ এবং রকেট নাম্বার দিয়ে দিব। সেখানে আপনারা 200 টাকা সেন্ড করবেন, তারপরে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করে দেব। অ্যাকাউন্ট করে দেওয়ার পরে আমি আপনাদেরকে এই অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে এই অ্যাপে ক্লিক করবেন। আমি আপনাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেব। আপনারা আমাকে যে নাম্বারটি দিবেন সেই নাম্বারটি এই উপরে দিয়ে দিবেন। আমার নাম্বার আমি উপরে দিয়ে দিলাম, তার নিচে আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনাদের যে পাসওয়ার্ডটি দিয়ে দেব সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে লগইনে ক্লিক করবেন, অ্যালাউতে ক্লিক করবেন। অ্যাপটি ওপেন করার সাথে সাথে একটি নোটিশ দেখতে পারবেন, এই নোটিশটি ভালো করে পড়ে নেবেন। নিচে ডিসমিসে ক্লিক করবেন, এই উপরে একটি আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন এবং ডান সাইডে এই মেসেজের আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। অ্যাপের মধ্যে আপনার ছবি অ্যাড করার জন্য এই বাম সাইডে উপরে মেনের একটি আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে চেঞ্জ পিকচারে ক্লিক করবেন, গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে আপনাদের পছন্দ মতো আপনাদের একটি ফটো দিয়ে দিবেন। আমি যে কোনো একটি ফটো দিয়ে দিলাম। আপনার অ্যাকাউন্টে কয় টাকা আছে সেটা দেখার জন্য এই উপরে ট্যাপ ফর ব্যালেন্সের একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। আমার অ্যাকাউন্টে কোনো টাকা নাই, এজন্য জিরো দেখাচ্ছে। অ্যাডমিনে যদি আপনাকে কোনো এসএমএস করে সেটা দেখার জন্য এই ডান সাইডে উপরে মেসেজের একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে সেই এসএমএসটি দেখতে পারবেন। আপনাদেরকে আমি যে পাসওয়ার্ডটি দেব সেই পাসওয়ার্ডটি পরিবর্তন করার জন্য এই পোর্টালে ক্লিক করবেন। এই উপরে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের ধরন কি। আপনাদের অ্যাকাউন্টে লেভেল যদি হাউস থাকে তাহলে এখানে হাউস শো করবে, আর যদি সাবঅ্যাডমিন থাকে তাহলে এখানে সাবঅ্যাডমিন লেখা থাকবে। অ্যাপের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। আমি আপনাদের যে পাসওয়ার্ডটি দিয়ে দেব সেই পাসওয়ার্ডটি এই উপর দিয়ে দিবেন, ওল্ড পাসওয়ার্ড দিয়ে দিবেন। তার নিচে এই মাঝে নিউ পাসওয়ার্ডের একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের নতুন পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে তার নিচে কনফার্ম নিউ পাসওয়ার্ডের একটা অপশন পাবেন, এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে আবার নতুন পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। মাঝে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি আবার সেমভাবে নিচে দিয়ে দিবেন। দেওয়ার পরে চেঞ্জে ক্লিক করবেন, দেখবেন আপনার পাসওয়ার্ড চেঞ্জ করা হয়ে গেছে। এখন আপনারা নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আবার পোর্টালে ক্লিক করবেন, ব্যালেন্স ট্রান্সফার করার জন্য এই ট্রান্সফার ব্যালেন্সে ক্লিক করবেন। এই উপরে ইউজার নাম্বারের একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। আপনারা যার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন তার ইউজার নাম্বারটি এখানে দিয়ে দিবেন, ইউজার নাম্বার মানে তার মোবাইল নাম্বার। তার নিচে সেন্ড ব্যালেন্সের একটা অপশন পাবেন, এর ডান সাইডে অ্যামাউন্টের একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে আপনারা অ্যামাউন্টটি দিয়ে দিবেন। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন, দেখবেন ব্যালেন্স ট্রান্সফার হয়ে গেছে। অন্যকে অ্যাকাউন্ট করে দেওয়ার জন্য এই রেজিস্টারে ক্লিক করবেন। সবার উপরে ইউজার নাম্বারের একটি অপশন পাবেন, যাকে অ্যাকাউন্ট করে দিবেন তার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই নিচে ইউজার নেমের একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। যাকে অ্যাকাউন্ট করে দিবেন তার নামটি এখানে দিয়ে দিবেন। নাম দেওয়ার পরে তার নিচে ইউজার লেভেলের একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে অ্যাকাউন্টের লেভেল সিলেক্ট করে দিতে পারেন, আপনি কোন অ্যাকাউন্টটা করে দিবেন। রিটেলার যদি করে দেন তাহলে এই রিটেলার সিলেক্ট করে দিবেন।
আর যদি ডিজিএম করে দিতে চান তাহলে এই ডিজিএম সিলেক্ট করে দিবেন। হাউস করে দিতে চাইলে হাউসে ক্লিক করবেন। দেওয়ার পরে এই নিচে পাসওয়ার্ডের একটা অপশন পাবেন, এখানে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এই রেজিস্টারে ক্লিক করবেন, দেখবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই উপরে যে ইউজার নাম্বারটি দিয়েছেন সেই ইউজার নাম্বার এবং পাসওয়ার্ডটি আপনারা তাকে দিয়ে দিবেন। যাকে অ্যাকাউন্ট করে দিবেন তাকে ইউজার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনি যাদেরকে অ্যাকাউন্ট করে দিচ্ছেন সেটা দেখার জন্য এই মাই ডাউন লিঙ্কসে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন আপনারা কাকে কাকে অ্যাকাউন্ট করে দিচ্ছেন। এই উপর থেকে ক্লোজে ক্লিক করবেন। কোন নাম্বারে কত টাকা রিচার্জ করছেন সেটা দেখার জন্য এই মাই ট্রানজ্যাকশনে ক্লিক করবেন। অ্যাকাউন্ট হিস্টোরি দেখতে পারবেন, মানে আজকে আপনি কোন নাম্বারে কত টাকা ফ্ল্যাক্সি করেছেন, কোন অফারটা বিক্রি করছেন সেটা এখান থেকে দেখতে পারবেন। দেখার পরে এই ডান সাইডে ক্লোজে ক্লিক করবেন। এখান থেকে মাই স্টেটমেন্টসে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন আপনি কয় টাকা অ্যাড করছেন, কাকে ব্যালেন্স ট্রান্সফার করছেন, সেগুলো এখান থেকে দেখতে পারবেন। অ্যাপসের মধ্যে টাকা অ্যাড করার জন্য এই অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন। এখানে বিকাশ, নগদ এবং রকেট নাম্বার দেখতে পারবেন। এই নাম্বারে আপনারা টাকা সেন্ড করবেন। এখানে লেখা আছে সর্বনিম্ন 10 টাকা অ্যাড করতে পারবেন, আর এই নাম্বারগুলো হচ্ছে পার্সোনাল নাম্বার। মনে করেন আমি এই বিকাশ নাম্বারে টাকা অ্যাড করব, এজন্য আমি এই নাম্বারের উপরে চেপে ধরলাম। চেপে ধরার পরে এখান থেকে কপি করতে পারবেন। অন্যান্য কোনো টেলিকমে আপনারা এখান থেকে নাম্বার কপি করতে পারবেন না, কিন্তু এই টেলিকম থেকে আপনারা সরাসরি নাম্বার কপি করে নিতে পারবেন, তাহলে নাম্বার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আমি বিকাশে চলে গেলাম। এখান থেকে আমি সেন্ড মানিতে ক্লিক করলাম, নাম্বার দিন এই অপশনে আমি চেপে ধরলাম। এখান থেকে আমি পেস্ট করে দিলাম, যে নাম্বারটি আমি কপি করেছিলাম সেই নাম্বারটি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এই তীর চিহ্নতে ক্লিক করলাম। মনে করেন আমি 20 টাকা অ্যাড করব, এজন্য আমি এখানে 20 লিখে দিলাম। দেওয়ার পরে এই তীর চিহ্নতে ক্লিক করলাম। এখান থেকে আমি পিন নাম্বার দিয়ে দিলাম। পিন নাম্বার দেওয়ার পরে আবার তীরে ক্লিক করলাম। এখানে আমি ট্যাপ করে ধরে রাখলাম। এই নাম্বারে আমার টাকা চলে গেছে। টাকা চলে যাওয়ার পরে এরকমের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন, অথবা আপনাকে বিকাশ থেকে একটি মেসেজ দিয়ে দিবে, সেখানে ট্রানজ্যাকশন আইডি দেখতে পারবেন। এই ট্রানজ্যাকশন আইডিটা আপনারা এখান থেকে কপি করে নেবেন, অথবা সুন্দর করে সেমভাবে লিখে নেবেন। ট্রানজ্যাকশন আইডি কপি করার পরে ট্রানজ্যাকশন আইডিটা এখানে সুন্দরভাবে লিখে দিবেন, অথবা আপনারা যদি কপি করেন এখানে আপনারা পেস্ট করে দিবেন। এই অ্যামাউন্টে ক্লিক করবেন, আপনি কত টাকা পাঠাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এই উপরে মোবাইল নাম্বারে একটা অপশন পাবেন, আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠাইছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি যে নাম্বার থেকে টাকা পাঠাইছি সেই নাম্বারটি এখানে সিলেক্ট করে দিয়েছি। আপনারা যদি নগদ থেকে টাকা পাঠান তাহলে এই নিচে নগদের একটা অপশন আছে, এই অপশনটি সিলেক্ট করে দিবেন। আর যদি রকেট থেকে টাকা পাঠান তাহলে এই রকেটের অপশনটি সিলেক্ট করে দিবেন। আপনারা যদি রকেট থেকে টাকা পাঠান তাহলে অবশ্যই এই মোবাইল নাম্বারে 12 ডিজিটের সংখ্যাটি দিয়ে দিবেন, মানে লাস্টে যে সংখ্যাটি থাকে রকেট নাম্বারের সেই নাম্বারটি উপরে দিয়ে দিবেন। আমি বিকাশ থেকে টাকা পাঠাইছি, এজন্য বিকাশ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে রিকোয়েস্টে ক্লিক করলাম, টাকা অ্যাড হয়ে গেছে। আমি এই ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করলাম, এই দেখেন আমার টাকা অ্যাড হয়ে গেছে। অ্যাপসের মধ্যে কোনো নোটিশ আছে কি না সেটা দেখার জন্য এই নোটিশের এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে নোটিশ দেখতে পারবেন, অ্যাপের মধ্যে যদি কোনো নোটিশ থাকে তাহলে এখানে দেখতে পারবেন। এই অ্যাপসে কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন তাহলে এই হেল্পে ক্লিক করবেন। এখানে একটি হেল্পলাইন নাম্বার দেখতে পারবেন, এই নাম্বারে কল করবেন, অথবা আপনারা এই হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিকলি তাদের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। এখান থেকে আপনারা মেসেজ করতে পারবেন, অথবা আপনারা এই টেলিগ্রামে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিকলি টেলিগ্রামে নিয়ে গেছে। অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করার জন্য এই রিচার্জে ক্লিক করবেন, এই উপরে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এখানে দেখেন অটোমেটিকলি অপারেটর সিলেক্ট করে নিয়েছে। আপনাদের এখানে যদি অপারেটর অটোমেটিকলি সিলেক্ট না হয় তাহলে এখানে ক্লিক করবেন, এখান থেকে অপারেটর
সিলেক্ট করে নেবেন। আপনার নাম্বারটি যদি প্রিপেড হয়ে থাকে তাহলে এই ডিফল্টভাবে প্রিপেড সিলেক্ট করা থাকে, আর যদি পোস্টপেড হয়ে থাকে তাহলে এই পোস্টপেড সিলেক্ট করে দিবেন। আমার নাম্বারটি প্রিপেড, এর জন্য প্রিপেড সিলেক্ট করে দিলাম। বেশিরভাগ ক্ষেত্রেই প্রিপেড হয়ে থাকে, এর জন্য পোস্টপেড সিলেক্ট করার প্রয়োজন নাই। যদি কেউ বলে আমার নাম্বারটি পোস্টপেড, তাহলে পোস্টপেড সিলেক্ট করে দিবেন। তার নিচে অ্যামাউন্টের একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। অ্যামাউন্টে ক্লিক করার পরে এখানে অ্যামাউন্টটি দিয়ে দিবেন, কয় টাকা অ্যাড করবেন সেটা এখানে দিয়ে দিবেন। অ্যামাউন্ট দিয়ে দেওয়ার পরে কনফার্মে ট্যাপ করে ধরে রাখবেন, দেখবেন সাথে সাথে রিচার্জ চলে আসছে। অফারগুলো সেল দেওয়ার জন্য এই অফারে ক্লিক করবেন, এখান থেকে ড্যাব অফারে ক্লিক করবেন। এখানে সকল সিমের ড্যাবগুলো দেখতে পারবেন, অথবা আপনি যদি চান যে কোনো একটি অপারেটরের অফার দেখবেন, মানে একটি সিমের অফার দেখবেন, তাহলে এই বাম সাইডে অলে ক্লিক করবেন। এখান থেকে জিপি, বানালিং, রবি, এয়ারটেল সিলেক্ট করে দিবেন। আমি রবি সিলেক্ট করে দিলাম। এই দেখেন রবির যে অফারগুলো আছে সেই অফারগুলো এখানে শো করতেছে। এখানে দেখেন রবির একটি অফার আছে 1000 মিনিট 30 দিন, এটা রেগুলার প্রাইস হচ্ছে 604 টাকা, আপনার কাছ থেকে নিবে 454 টাকা, তাহলে আপনার কমিশন 150 টাকা। এই আরেকটি অফার আছে 50 GB 30 দিন মেয়াদের, এটা রেগুলার মূল্য হচ্ছে 497 টাকা, আর আপনার কাছ থেকে নিবে 397 টাকা। আপনি যদি এই অফারটি বিক্রি করেন তাহলে আপনার কমিশন দাঁড়াবে 100 টাকা। অফারটি বিক্রি করার জন্য এই অফারে ক্লিক করবেন, এই উপরে নাম্বারটি দিয়ে দিবেন, যার নাম্বারে অফারটি সেল করবেন তার নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে অপারেটর অটোমেটিকলি সিলেক্ট করে নেবে, যদি না নেয় তাহলে এখানে ক্লিক করবেন, এখান থেকে অপারেটর সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এই কনফার্মে ট্যাপ করে ধরে রাখবেন, দেখবেন অফারটির রিকোয়েস্ট চলে গেছে, অ্যাডমিনরা এই অফারটি 5 মিনিটের মধ্যেই সাকসেস করে দিবে। অফারটি ওই নাম্বারে চলে গিয়েছে কি না সেটা দেখার জন্য এই পোর্টালে ক্লিক করবেন, মাই ট্রানজ্যাকশনে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন আপনি কোন নাম্বারে রিচার্জ করছেন, কয় টাকা, তারপরে ওই অফারটি এখানে গেছে কি না, যদি যায় তাহলে এখানে সাকসেস দেখতে পারবেন, আর যদি ওই অফারটি অ্যাডমিনরা সাকসেস করে না দেয় তাহলে ওয়েটিং দেখতে পারবেন, আর যদি অফারটি ক্যান্সেল করে দেয় তাহলে এখানে ক্যান্সেল লেখা দেখবেন। অ্যাডমিনরা সাকসেস করে দেওয়ার পরে বুঝবেন ওই অফারটি চলে গেছে। আর অন্যান্য যে ফিউচারগুলো দেখতে পাচ্ছেন, এই ফিউচারগুলো বর্তমানে বন্ধ আছে। অ্যাকাউন্ট নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা টেলিগ্রাম নাম্বারে এসএমএস করবেন, আর সেখানে আপনার নাম, নাম্বার এবং অ্যাকাউন্ট ফি 200 টাকা সেন্ড করবেন, আমি আপনাকে অ্যাকাউন্ট করে দেব। অ্যাকাউন্ট করে দেওয়ার পরে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবো এবং অ্যাপ লিঙ্কও দিয়ে দেব। আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন এবং ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপটি ওপেন করে নেবেন। কীভাবে কাজ করবেন সেগুলো তো আগে বলেই দিয়েছি। আমার ভিডিওটি যদি সম্পূর্ণ অনুসরণ করেন তাহলে আশা করি এই অ্যাপ সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেবেন।